যে আমাকে ভালোবাসবে, আমিও মন থেকে তারে ভালোবাসি, আমি সবকিছু উজাড় করে দেবো তারে, যে সে কোনোদিন বুঝতে না পারে যে তার কোনো অভাব আছে। বলবেন তার কাছে যাওয়ার পরে সে বলছে যে তোমার কি সমস্যা? পরে আমি বলছি আমার এই সমস্যা, আমি একটু অ্যাম্বাসিতে যাবো। পরে বলছে কি চলো আমি দিয়ে আসি। আমি বলছি না ভাই, আমার কাছে টাকা আছে, আপনি আমার একটু গাড়ি করে দেন, আমি যেতে পারবো। এটা বলে পরে গেছে। কি যাওয়ার পরে ওইখানে ছিলাম, আমার আগে অনেকজন গেছে, তারা 2 মাস 3 মাস বা 6 মাস হয়ে গেছে, আসতে পারে না এই যে করোনার কারণে, আর তাদের একটু সমস্যা ছিল। আমি যাওয়ার পরে 15 দিন আমি ভালো করে থাকি নাই, আমি চলে আসছি, যেহেতু এম্বাসি থেকে আমাকে তাড়াতাড়ি করে পাঠিয়ে দিয়েছে। ওরা বলছিল এম্বাসি থেকে বলছিল যে আমরা নতুন কোনো বাসা দিই, তুমি থাকো ওইখানে থেকে কাজ করো। আমি বলছি না ভাই আমি থাকবো না, আমি চলে যাবো। তারপর এম্বাসি থেকে আমার নাম্বারও দিয়ে দিছিল যে তুমি যদি আসতে চাও আমাদের কাছে যোগাযোগ করো, আমি তোমাকে নিয়ে আসবো। এই এম্বাসিতে যখন গেলেন ওইখানে কি আপনি 15 দিন তাদের আশ্রয়ে ছিলেন? মানে ওইখানে মহিলা হোটেল আছে, এখানে ছিলাম। ওইখানে কি আপনার মতো আরো কোন টিম ছিল? অনেক মানুষ ছিল, কেউ ভিসা শেষ হয়ে গেছে পলাই আসছে, কেউ খারাপ ব্যবসা করছে, এরকম করে মানে বিভিন্ন ধরনের মানুষ আছে এখানে। ওইখানে কি যে যারা যুবতী আপনার মতো মেয়েরা? আমার মতো মেয়ে এখানে আমি দেখি নাই। মানে আপনি সবচেয়ে কম বয়সে? হ্যাঁ, আর সবাই একটু বয়স্ক ছিল। কিন্তু আমার সাথে একটা মহিলা ছিল অনেক ভালো, মানে সে মানে নিজে ভালো হলে সবকিছু ভালো, সে মানে খারাপ কাজ করতো। আচ্ছা, কিন্তু সে খারাপ কিন্তু আমি তো আর খারাপ না, আমি তার সাথেই চলতাম। মানে সে খারাপ কাজ করতো, মানে ওই যে বাসায় থাকতো ওইখানে? হ্যাঁ, খারাপ কাজ করতো, তারপর ধরা পড়ে আমি এম্বাসিতে চলে আসছি আর কি। তো আমি তার সাথেই চলতাম, 15 দিন থাকছি তার সাথেই চলছি। তখন আপনাকে বলেনি যে এরকম করলে এরকম এত টাকা পাওয়া যাবে? হ্যাঁ, সে আমার বলছে যে তুমি করো, এম্বাসি থেকে বলো যে আমি কাজ করবো, আমি যাবো না। আমি বলছি না আমি থাকবো না, যেহেতু আমার কাছে কোনো মোবাইলও ছিল না ভাইয়া। আমি যে যে 18 মাস থাকছি আমার কাছে কোনো মোবাইলও ছিল না, সে আমার কোনো মোবাইল দেয়নি। তুই যে 18 মাস যখন ছিলেন তখন কি তারা ঠিক মতো বেতন দিত? হ্যাঁ, এটা ঠিক আছে, আমার বেতন মাসে মাসে ক্লিয়ার করতো, প্রতি মাসে মাসে দিয়ে দিত, প্রতি মাসে মাসে বেতন দিয়ে দিত, পারলে আরো বেশি দিত, মানে ম্যাডামে জানা আসবে আরো বেশি দিত পারলে, কিন্তু আমি তো তাতে রাজি ছিলাম না। তার মানে সাহেব আরো বেশি টাকা দিতে চাইতো? মানে সে আমার উপরে মানে অন্যরকম একটা তো ভালোবাসা দেখাইতে চেয়েছিল। হ্যাঁ, মানে আমি যা কিংবা আপনাকে ভালোবাসতে চেয়েছিল, মানে আমি যা চাইতাম না তার চেয়ে দ্বিগুণ দিত আমার সবকিছু। আর আমি যদি কাজ করতাম আমার সাথে সাথে ম্যাডামও কাজের মধ্যে হেল্প করছে, মানে ও করতো। কিন্তু আমার যদি একটা কাজ দিত, মানে আমি তো কোনোদিন খেজুর গাছে উঠি নাই, কোনোদিন হাঁস মুরগি পালি নাই, গরু ছাগল পালি নাই, উদ্দেশ্যে যে আমার এটা পালতে হয়েছে, কিন্তু সে এটার দিকে আমার অনেক ইয়ে করছে। আপনাকে তো সে অনেক ভালোবাসতো, ভালোবেসে ফেলেছিল, মানে অনেক ইয়ে করতো কিন্তু আমি তাতে পাত্তা দিতাম না। মানে আপনি ভালোবাসার মূল্যটা দেননি? তার জন্য মানে আমার ম্যাডামে আমার সাথে একটু টর্চার করতো। তো ওইখানে ওই ম্যাডামও কি চাইতো যে আপনার তার স্বামীর সাথে আপনি ভালো ব্যবহার করেন, ভালোবাসা দেন? না, এরকম কি কিছু? না, কোনো নারী কি চায় যে তার স্বামীর বা কোনো কাউকে দিতে? কোনো নারী চায় না। তো তার জন্য মানে আমার ম্যাডামের সাথে আমার সাথে একটু শত্রুতা মিছিল। কিরকম আমি তো আমার নিজের ইজ্জতটাকে আমি নিজে কন্ট্রোলে রাখছি, তো ম্যাডামে তো আর আমার এইরকম চোখে দেখে নাই। আমি মনে করেন যে 7টা বাচ্চার মধ্যে আমি ঘুমাইছি প্রতিদিন, মানে আপনার সাথে 7 জন বাচ্চা নিয়ে ঘুমাইতেন? হ্যাঁ। তে ওদের বয়স কত কত ছিল? আমি একটা মেয়ে পাইছি যে অনেক বড় হয়ে আছে, 14 বছর না 15 বছর, ছেলে আছে মেয়ের চেয়ে বড়, মানে 7টা বাচ্চা, মানে 2-3 বছরের বড় ছোট আর কি। আচ্ছা, ওদের ওখানে কত বয়স হলে বিয়ে দেয়? এটা ভাই আমি বলতে পারবো, এটা আপনি বলতে পারেন না। আচ্ছা, ওইখান থেকে পালিয়ে আসিয়া তারপরে এম্বাসিতে 15 দিন থাকলেন, তারপরে বাংলাদেশে আসলেন। তো বাংলাদেশে এসে আবার কেন এই আপনি তো বিদেশের সব কিছু জেনে শুনে আসছেন, আবার কেন বিদেশে যেতে চান? ভাইয়া আমি মনে করেন যে আগে যে গেছিলাম আমার বড় বোনের নামে অ্যাকাউন্ট করছিলাম, যে সময় আইডি কার্ড হয়েছিল তখন আমার আইডির বয়স হয় নাই, আমি
আইডিকার্ড করতে পারি নাই। আচ্ছা, তারপর আমার অ্যাকাউন্ট তো আর হবে না আইডি ছাড়া, তো আমার বড় বোনের আইডি দিয়ে আমি অ্যাকাউন্ট করছি। আমার সব টাকা মানে আমার বড় বোনের বড় বাড়ি করে ঠিক করে দিয়েছে। আমি বড় বোনের চিন্তা করছে, আমার তো বাইনে আমরা দুইটা বোন, ওর যা আমারই তাই, তাই ইয়া করে ও মানে সবকিছু ওর সেটেল করে ফেলছে, আমার টাকাটা রাখে নি। মানে আপনার টাকা দিয়ে সে ঘর বাড়ি ঠিক করে ফেলেছে, আপনার জন্য কিছু রাখে নি? কিছুই রাখে নাই। তো আমি আসা মনে করেন অনেক কষ্ট করছিলাম, আমি আসার সময় মনে করেন যে 4-6 মতো টাকা নিয়ে আসছিলাম, এটা দিয়ে আমি কতদিন চলছি মানে 6 লাখ, না 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 এত টাকা তো আমি 2 বছরের কাজ কামাইতে পারি নাই। কত টাকা নিয়ে আসছিলেন? মানে 5-6 হাজার মতো নিয়ে আসছি, এটা দিয়ে আমি ঢাকায় আসছি, আসে আমি চলছি। আচ্ছা, তারপর হাতে একটা মোবাইল আনছিলাম, এই মোবাইলটা বিক্রি করে দিছি, দিয়ে চলছি। তো এখন দেখতেছি আর পারি না। তারপর আমার একটা মামাতো বোন আছে, ও গুলশানে দিয়ে মানে মানুষের কাছে হাত পাতে, তো আমিও মানে এক দুদিন দেখছি, দেখার পর আমিও তার সাথে গেছি। মানে হাত পাতে মানে হ্যাঁ সহজে সাহায্য করে, তো আমিও তার সাথে গেছি। যাওয়ার পরে মন দিকে যে সবার সুখ সমান না, মানে একজনে ভালো কথা বলে একজনে খারাপ কথা বলে। তাই আপনি তো একজন জোয়ান মেয়ে 25 বছরের, তা আপনাকে কেন এভাবে সাহায্য করবে? হ্যাঁ এই জন্য মানে আপনাকে তো সাহায্য দিতে গেলে মানুষে অনেক ধরনের খারাপ কথা বলবে যে তুমি এই কাজ না করে ওই কাজ করো। হ্যাঁ এই জন্যই মানে আমি ওইদিকে যাই নাই। তো এর মাধ্যমে আমি একটা আগে একটা ইউটিউবে করছিলাম ভিডিও, তারে পাই 2 নম্বর গুলশানে যাওয়ার পরে তারে পাইলে, তাই সে আমাকে বলে যে তুমি এরকম করো কেন, তুমি তো ভালো চাকরি করতে পারো, বাসা বাড়িতে কাজ করতে পারো। কিন্তু তখন তো করোনা ছিল, আমাকে কোনো কাজই নেয় নাই, আর বাংলাদেশে তো বাহির থেকে মানুষ আসলে দাঁড়িয়ে আসে না। তখন তো সে বলছে যে তুমি ভিডিও করবা ইউটিউবে, তাই আমি বলছি ভাইয়া খারাপ কিছু কি না, খারাপ কিছু না ভালো, তোমার মানে জীবনের কাহিনীটা ওদের কাছে তুলে ধরবা, যার দয়া হয় সে দিবে। আমি বলছি ঠিক আছে। আচ্ছা, তো যাওয়ার করার পরে ভালো সহযোগিতা পাইছি, চলতে পারছি কিছুদিন। তারপর সে তার সাথে আমার আমি একটু রাগারাগি হয়, যে কোনো একটা ব্যাপার নিয়ে তার সাথে আমার একটু রাগারাগি হয়, সে আমাকে আর ভিডিও করে না। এই যে আজকে কেন ভিডিও করতে এসেছেন এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ভাই আজকে আসছি মনে করেন যে আমার দুইটা বাচ্চার স্কুলের বয়স চলে যেতেছে, যেহেতু আমার মেয়েটার 6 বছর যায় 7 বছরে পড়ছে, আমার ছেলেটার 5 বছর হয়ে গেছে, আমার দুইটা বাচ্চাকে এই স্কুলে তো ভর্তি করতে হবে। তার জন্য মানে আর আগে চিন্তা করছিলাম যে জীবনে একলাই চলবো, আর কাউকে নিব না সঙ্গী হিসাবে, এখন দেখতেছি যে পারতেছি না, আমি একা করে আমার দুটা বাচ্চাকে মানুষ করা আমার দ্বারা সম্ভব না। তার জন্য মানে একটা মনের মতো মানুষ ইউটিউবে আসছে, আর মনে করেন আমার সংসারে অনেক সমস্যা, ঠিক মতো 3 বেলা রাঁধতে পারি না, ঘরে এরকম সামর্থ্য আমার নাই, এই জন্য। তাই আবার নতুন করে আপনি বিয়ে শাদী করতে চাচ্ছেন? হ্যাঁ, যদি ভালো মনে কাউকে পাই আমার দুটা বাচ্চাকে দেখবে, আমার দুটা বাচ্চার ভবিষ্যৎ করবে, এর আগে তো আপনি প্রেম করে বিয়ে করেছিলেন, সুখ পেলেন না, তাই এখন কি প্রেম করতে চান না বিয়ে করতে চান? না আমি বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই। আগে মোবাইলে কথা বলবেন তারপরে বিয়ে করবেন এরকম কিছু? না ভাইয়া, যে আমাকে বিয়ে করবে প্রবাস থেকে হোক, আর বাংলাদেশ তো নাই, আমি বাংলাদেশের কারোর সাথে আমি কথা বলবো না, যেহেতু বাংলাদেশের ছেলেরা কথা বলে মানুষের কিছু জানুক না জানুক খারাপ ধরনের মন্তব্য করে, আমি তাদের সাথে বাহিরের কেউ যদি আমাকে বলে বিয়ের কথা, সে আমার সাথে কথা বলবে দেখবে, সে যদি আমার পাশে দাঁড়াতে পারে আমার দুইটা বাচ্চার জন্য সহযোগিতা করতে পারে, আমি চলতে পারি, আমি তাকে দেখবো 1-2 মাস দেখবো যে সে আমার পাশে কতটুকু দাঁড়াতে পারবে, তারপর আমি তাকে ইমোর নাম্বার দেব, তারপর আমি তার সাথে সম্পর্ক করবো। মানে আগে দেখবেন, কথা বলবেন, তারপরে ইমো নাম্বার দিবেন, তারপরে বিয়ে করবেন? হঠাৎ তো মনে করেন যে ছেলেরা তো মেয়েদের উপর লোভ অনেক সময় থাকে, আর প্রবাস তো আরো বেশি খারাপ। মনে করেন একদিন 5,000 টাকা দিল আমার ইমো, আমার কাছে ইমো নাম্বার চাইলো, আমি ইমো নাম্বার দিলাম 5,000 টাকার বিনিময়ে। 2-3 দিন কথা বললো, তারপরে বললো যে ওটা দেখাও ওটা দেখাও, তারপর তো আমার মনে করেন যে জীবনের লাইফটা নষ্ট হয়ে গেল। আমি সরল মনে তার সব কিছু করলাম, তারপর যদি সে যদি আমার ফেসবুকে দেয় এটা দিয়ে, তখন তো ভাই আমার জীবনে লাইফ শেষ হয়ে যায়। তাই আপনাকে যদি কেউ টাকা দিয়ে দেখতে চায় সেটা কি আপনি কি দিবেন?
না ভাই, আমার দেওয়ার মতো কিছু নাই, আমি কিছু দিব না। সে যদি আমাকে বিয়ে করে তারপরে সে যা চায় আমি তাই দেবো, কিন্তু বিয়ের আগে আমি, বিয়ের পরে সব হবে। বিয়ের আগে আমি এরকম কিছু করবো না। যে আপনি, আপনার বয়স 25 বছর, দর্শক এই ভবি আপার বয়স 25। যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভবি আপার সাথে যোগাযোগ করবেন। তা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? মোবাইল নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেব। আচ্ছা, এই যে আপনি প্রবাসীকে কেন বিয়ে করবেন, দেশি কোনো ছেলেকে কেন বিয়ে করবেন? সবাই মজা নেয়, যেরকম মনে করেন যে ফোন দেয়, ফোন দিয়ে 1-2 দিন কথা বলে, তারপর মনে করেন যে খারাপ ভাবে কথা বলে। কিন্তু আমাদের বাঙালি, কিন্তু বাঙালি তো খুব বোঝে না। এখন যে বাংলাদেশে যারা আছে তারা মানে ইউটিউবে চাইলে মনে করে যে আমরা খারাপ, তার জন্য তারা খারাপ মন্তব্য করে, কিন্তু বাস্তবে কিন্তু আমরা খারাপ না। আমরা মানে প্রতারণার শিকার হয়ে আমরা ইউটিউবের সামনে আসি অভাবের তাড়নায়। এই যে একজন প্রবাসী যদি আপনার সে বিয়ে করে কিংবা কথা বলে, তো সেই প্রবাসী তো বাংলাদেশে এক সময় চলে আসবে, তখন কি হবে? হ্যাঁ ঠিক আছে, তো সে বুঝবে, মানে আপনার দুঃখটা সে প্রবাসীরাই বুঝবে। যেহেতু আমি প্রবাসী ছিলাম, প্রবাস থেকে আসে আমি মানুষের কাছ থেকে সহযোগিতা করতেছি, হাত বাড়াইতেছি, সে বুঝবে যে কি জন্ম সে এরকম করতেছে। সে যে কোনো একটা কষ্টতে পড়ে মানে অভাবে পড়ে এরকম করতেছে, কিন্তু বাংলাদেশে যারা আছে তারা তো এরকম বুঝে না। বাংলাদেশ থেকে ফোন দেয় কারা দেয় যে মানে রিক্সা চালায়, ওইটা করে ওইটা করে, তারাই মানে খারাপ মন্তব্য দেয়। ভালো পরিবেশে মানুষ তো খারাপ কথা বলে না, ভালো কথা বলে। এই যে আপনি এর আগে আগে একটি প্রতিবেদনে বলেছিলেন আপনাকে যদি কেউ বিয়ে শাদী করে প্রবাসে নিয়ে যেতে চায় আপনি রাজি, তো সেই বিষয়ে যদি কিছু বলেন। হ্যাঁ আমি যাব, সে যদি বিয়ে করে বলে যে হ্যাঁ তুমি প্রবাসে চলে আসো, তোমার বাচ্চা দুটা বাংলাদেশে থাকবে, হ্যাঁ আমি রাজি। যেহেতু আমার মনে করেন যে সে আমাকে বিয়ে করবে, হ্যাঁ আমার দুটা বাচ্চাকে আপন করে নেবে, কয়দিন, ধরেন 2-3 বছর, এরপরে যদি আমার দুটা বাচ্চাকে অবহেলা করে, তার জন্য সে আমাকে বিয়ে করে প্রবাসী নিয়ে গেলে সে কাজ করে তার টাকা তার কাছে রাখবে, আর আমি কাজ করে আমার বাচ্চা দুটার ভবিষ্যৎ করবো। মানে দুজনে মিলিত ভাবে সংসার গড়ে তুলতে চান, মানে একটি সুখী সংসার গড়ে তুলতে চান। দর্শক কেউ যদি এই ববি আপাকে বিয়ে করে প্রবাসী নিয়ে যেতে চান, আপনিও যদি একজন প্রবাসী হন, তাহলে দুজনে মিলে যে আয় রোজগার করবেন তাহলে তার আপনাদের হয়তো বা সংসারটা আরেকটু ভালোভাবে চলবে। তে ববি আপা, সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? আমি প্রবাসীদের বাড়িতে উদ্দেশ্যে বলছি, সালাম আলাইকুম ভাইয়ারা, আপনারা যে যেখান থেকে পারেন আমাকে কিছু সহযোগিতা যদি করেন, অবশ্যই আমি 5 বার নামাজ পড়ি, নামাজ পড়ে দোয়া করবো আপনাদের জন্য। কিন্তু ভাইয়া যে আমার সাথে কথা বলবেন, ভালো মন নিয়ে কথা বলবেন, খারাপ কোনো মন্তব্য করবেন না, আমি এই ধরনের মেয়ে না। আমি যদি এই ধরনের মেয়ে হতাম ভাইয়া, আমি বাংলাদেশে অনেক টাকা কামাইতে পারতাম। কিন্তু আমি চাই সৎ হিসাবে আমার সাথে পাশে দাঁড়ান, সৎ হিসাবে আমার কাছ থেকে সহযোগিতা করেন, যে আমার মনের মতো হবেন সে আমাকে দেখেন, আমি আপনার সাথে কথা বলবো দেখবো। কিন্তু হঠাৎ করে চাইলে আমি আপনাকে এই নাম্বার দিব না, আপনি আমার পাশে কতটুকু দাঁড়াইতে পারেন আমি দেখবো। আপনাকে যদি কেউ বিয়ে শাদী করতে চায় তা কার সাথে কথা বলবে, আপনার সাথে না আপনার পরিবারের কেউ আছে? না আমার জীবনের লাইফের সিদ্ধান্ত আমি নিব, যেহেতু আমার বাবা মা আমার কাছে আসে না, আপনার জীবনের সিদ্ধান্ত আপনিই নিবেন, তে মানুষের সাথে প্রতারণা করবেন না তো? না ভাইয়া, আমি যা বলি সরাসরি বলি, আমি কারোর সাথে প্রতারণা করি না। আর সে যদি আমাকে মনে করেন আজকে 5,000 টাকা দিল, কালকে ইমো নাম্বার চাইলো, হ্যাঁ আমি সরলভাবে ইমো নাম্বার দিব, যেহেতু সে প্রবাস থেকে কষ্ট করে টাকাটা আমার দিবি নাম্বার দেবো। তারপরে মনে করেন 1-3 দিন কথা বলবো, তারপরে যদি বলে যে তোমার ওইটা দেখো ওটা দেখো, তখন ভাই আমি নাম্বার ব্লক মারি দেবো, তখন আর তার সাথে আমি কথা বলবো। দর্শক কেউ খারাপ কোনো মন্তব্য করবেন না কিংবা খারাপ কোনো কিছু দেখতে চাবেন না। যদি আপনাদের ভালো লাগে, যদি দয়া হয় দুটি সন্তানের কথা চিন্তা করে কিংবা এই ভবি আপার জীবনের লাইভ স্টোরি শুনে, যদি কেউ সাহায্য সহযোগিতা করেন সাদা মনে সাহায্য সহযোগিতা করবেন। আর বিয়ে শাদী নামে কেউ
মোটা অঙ্কের টাকা দেওয়ার আগে চিন্তা ভাবনা করে কথা বলে বুঝে শুনে তবেই সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সেই বিয়ে শাদীর ব্যাপারে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায় দায়িত্ব নেয় না। তে আচ্ছা ভবি আপা, সর্বশেষ আপনার কাছে জানতে চাই, তাহলে আপনাকে যদি কেউ প্রবাসে নিয়ে যেতে চায়, কোনো মধ্যবয়সী লোক, আপনি কি তাকে বিয়ে শাদী করে প্রবাসে যেতে চান কিনা? মানে মধ্যবয়সী 35-40 এরকম বয়সের লোক যদি আপনাকে পছন্দ করে বিয়ে শাদী করে নিয়ে যেতে চায় যে কোনো দেশে, আপনি যেতে চান কিনা? হ্যাঁ অবশ্যই আমি যাব, কিন্তু তার মধ্যে কারণ আছে, তার বাড়ির ঠিকানা আমাকে দিতে হবে, তার পাসপোর্ট আইডি ফটো কপি আমাকে দিতে হবে। মানে আপনারটাও তাকে দিবেন, তারটাও আপনাকে দিতে হবে, কারণ বলা তো যায় না বিদেশে নিয়ে কি করে। আপনি সেই সাহস নিয়ে কি যেতে পারবেন? অবশ্যই পারবেন, সেই সাহস কি আপনার আছে? আর ধরেন আপনাকে যে বিয়ে শাদী করবে তাকে আপনি কতটুকু ভালোবাসা দিবেন কিংবা ভালোবাসবেন? ভাই এটা কি বলা যায়? সেই সেই ভালোবাসাটুকু কি আপনার ভিতরে আছে? তা তো মনে করেন, সে তার ভালোবাসা দেখে রয়েছে আমার ভালোবাসা, সে যদি আমাকে মন দিয়ে ভালোবাসে তো আমিও তারে মন দিয়ে ভালোবাসবো, সে যদি আমাকে অবহেলা করে তাহলে তো আমার মন দিয়ে ভালোবাসা কোনো লাভ হতেছে না। তার মানে ভালোবাসাটা উজাড় করে দিতে চান? হ্যাঁ, সে যদি আমার পাশে থাকে এরকম মতো, তার মন দিয়ে যদি আমার পাশে থাকে, সে যদি মন থেকে আমার ভালোবাসে তো আমিও তাকে মন থেকে ভালোবাসবো। দর্শক শুনলেন ববি আপার জীবনের গল্প। আপনাদের যদি এই গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন। তা আপনার আর কিছু বলার আছে? না ভাই, আমার আর কিছু বলার নাই, এতটুকুই বলার যে আমার পাশে থাকবেন, আমি তাকে এমন নাম্বার দেব, ঠিক আছে? এটা সম্পর্ক, সে যদি আমার পাশে থাকে তখন সম্পর্কটা আমার মন থেকেই চলে আসবে, সে আমাকে আমার কাছ থেকে খুঁজতে হবে না যে তুমি ওইটা ওইটা করো, তখন আমার মন থেকেই চলে আসবে, তখন তার প্রতি আমার নিজে থেকেই মায়া চলে আসবে। কিন্তু আগে যদি হঠাৎ করে কেউ বলে এমন নাম্বার দাও ওইটা দাও, তখন ভাই আমার কাছে সম্ভব না। তার মানে আপনাকে যে ভালোবাসবে কথা বলবে তখন মন থেকেই সব দেওয়ার মতো প্রস্তুতি থাকবে? আসলে একটা প্রেমিক প্রেমিকা যখন প্রেম করে তখন কিন্তু প্রথমেই ভালোবাসা হয় না, আস্তে ধীরে ভালোবাসা ঘুরে নিতে হয়, ভালোবাসা দিয়ে মন জয় করে নিতে হয়। সেরকমই আপনাদের ভালোবাসা দিয়ে এই ববি আপার মন জয় করে নেবেন, এই প্রত্যাশাই রইল। দর্শক এরকম প্রতিবেদন পেতে হলে থাকতে হবে আমাদের সঙ্গেই, আর দিন শেষে একটি হলেও ভালো কাজ করবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আজ এ পর্যন্তই, অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।